এই রাইস কুকার আপনি যদি 30 দিন রান্না করেন দুই বেলা করে হ্যাঁ হাইস বিল আসবে আপনার 300 থেকে 250 টাকা 250 থেকে 300 টাকা এই রাইস কুকারটা ঢাকনাটা কিন্তু আন্দরে কেবল ওরে বাবা রে এটা পড়লে ভাঙবে না আচ্ছা অনেক সময় পায়ে পড়লে পাও ভাঙবে ওকে রাইস কুকার এটা স্টিমারটা কিন্তু কি স্টিলের আচ্ছা আচ্ছা করার জন্য সবজি সিদ্ধ করার জন্য ভাপা পিঠা বাপা পিঠা শুরু করে সব এই বাড়িটা সম্পূর্ণ বডিটা কোথাও কত এক ফোঁটা জোড়া নাই সম্পূর্ণ স্টিল আমি পাড়া দিলো দেখেন এটার উপর আমি পাড়া দিয়ে দেখা দিলাম যে আপনারা দিও ফালাইতে পারবেন অন্য রাইস কুকার এইভাবে চাপ দিলে কিন্তু ড্রাই বাজা এই রাইস কুকার আমি আপনাদেরকে দেখা দিলাম বাংলাদেশের সর্বপ্রথম ডাবল পাটের মানে এই সিট হলো ডাবল পারের সিট ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স নোবেনা ব্র্যান্ডের নিউ এডিশনের কিন্তু কিছু মাল্টি ফাংশনাল কুকার চলে আসছে এটা কিন্তু দেখতে রাইস কুকারের মতো হইলো সবকিছু রান্না করা যায় রহিম ভাই একবারে যে কোন কিছু রান্না করা যাবে মানে আপনি ভাত পোলাও মাংস বিরিানি চা থেকে শুরু করে দুধ দাল দাও তা শুরু করে পানি গরম থেকে শুরু করে সব করা যায় রাইট সবকিছু কাচ্চি বিরিানি থেকে শুরু করে যা আছে সব এখানে দেখেন আমি মুখে বললে তো হবে না এখানে দেখেন

হাইস বিল আসবে আপনার তিনশো থেকে আড়াইশো টাকা আড়াইশো থেকে তিনশো টাকা আড়াইশো থেকে তিনশো টাকা এটা গ্রামে ওকে 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 পাঁচ টাকা ইউনিট গ্রামে মানে ইউনিট ভেদে যে জায়গায় যেরকম দাম ঢাকার ভিতরে ডাবল তো আমি মিথ্যা কথা বললে ব্যবসা করি না কেন আমার এখানে ব্যবসাটা হালাল ওকে এখানে যে রাইস কুকারটা আমি দেখাচ্ছি এটা নুবিনা ব্র্যান্ডের বাংলাদেশের সর্বপ্রথম এই দুই হাজার তেইশের মধ্যে হাই কোয়ালিটি রাইস কুকার নবীনা ব্র্যান্ডের আচ্ছা এটা ডাবল সিকের ওকে ডাবল সিকের জয়েন্ট সারা বডি

আজকে আপনাদের জন্য রাইস কুকার নিয়ে আসলাম এটা নবিনা ব্র্যান্ডের এক ডাবল সিক উপরে একটা সিক কোন তালি নাই আচ্ছা 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 এখানে চারটা কালারের রাইস কুকার রাখাতে সবচেয়ে বড় কথা হলো আমি প্যাকেটটা আগে দেখা দিচ্ছি আচ্ছা এটা ব্র্যান্ড হলো নবীরা ব্র্যান্ড অনেকে বলবে আবার অন্য কিছু হয় না এটা নবী এই ব্র্যান্ডটা হলো আপনার চাইনিজ ব্র্যান্ড মেড ইন চায়না কিন্তু এখানে লেখা আছে আচ্ছা এখানে লেখা আছে জার্মান ইতালি ফ্রান্সের এর থেকে না কিন্তু অরিজিনাল চায়নার প্রোডাক্ট যারা বিশ্বাস করে দেই অল বিশ্ব চায়না সাপ্লাই দেয় ওকে ওকে জাপানে ফ্রান্সে ইতালি আমেরিকা সব দেশে চানা থেকে মাল যায় ওকে এবং অন্য দেশে কিন্তু ফ্যাক্টরি নাই সব ফ্যাক্টরি চায়নাতে চায়নাতে গিয়ে করছে এখানে রাইস কুকারটা হলো 3 লিটার আচ্ছা 3 লিটার ক্যাপাসিটি ভাই 3 লিটার মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে ভাই ওকে এবং এটা ওয়াট হলো 1000 ওয়াট আচ্ছা আচ্ছা এই যে বললাম বিল যে দুইশো আড়াইশো তিনশো টাকা এক হাজার ওয়াট ওকে বিশ মিনিটে ভাত রান্না হবে বিশ মিনিট বিশ মিনিট পোলাও করলে আপনার বিশ মিনিট আঠারো মিনিট লাগবে ওকে খিচুড়ি করলে আঠারো মিনিট বিশ মিনিট লাগবে ওকে মাংস রান্না করতে এক ঘন্টা লাগবে আচ্ছা রাইস কুকার অনেকে দেখা এক ঘন্টা বললেন অনেকে আধা ঘন্টা না এক মিথ্যা কথা পনেরো মিনিট বলে রাইস কুকারে কখনো পনেরো বিশ মিনিট আমি কখনো দেখাই না আর সম্পূর্ণ বাদ মিছা মিশা কথা আচ্ছা আচ্ছা একদম সত্য কথা রাইস কুকার কিন্তু কয়েক ঠান্ডা না রান্না করা না আর এই রাইস কুকারটা কালার থাকবে তিনটা এবং এটা হান্ড্রেড পার্সেন্ট এনার্জি সেভিং বিদ্যুৎ বিল কম আচ্ছা তো এইখানে কিন্তু চারটা কালার কিন্তু রাখা আছে সাদা সাদার ভিতরে ব্ল্যাক এর ভিতরে ব্লু কালার আচ্ছা আচ্ছা এটা পেস্ট কালার এটা হলো কালার কালার গুলো হচ্ছে আচ্ছা আজকে কথা না বলে এখানে দেখেন এটা হলো ননস্টিকের পাত্র আচ্ছা 3 লিটার এটা 3 লিটার এটার মধ্যে মাছ মাংস রান্না করতে পারবেন ভাত পোলাও করতে পারবেন লিড আছে একটা ঢাকনা সহকারে একটা লিড আছে এখানে 3 লিটার ভিতরে লেখা আছে আচ্ছা 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 3 লিটার বাটির ভিতরে লেখা আছে ওকে এবং এটার সাথে একটা চামচ থাকবে আচ্ছা এই একটা কাপ থাকবে একটা ক্যাটালগ থাকবে একটা কট থাকবে আচ্ছা এবং এই রাইস কুকারের ঢাকনাটাও কিন্তু আন্দরে কেবল

50 বছর ব্যবহার করলে কিছু হবে না বলবেন অনেকে যে মানুষ তো 50 বছর বাঁচবে না এক ঘন্টারে আপনার গ্যারান্টি নাই না এই পাত্রটার গ্যারান্টি আছে 50 বছর ওকে 50 বছর আপনারা কিছু করতে পারবেন না আচ্ছা এই বাডিটা সম্পূর্ণ বডিটা কোথাও কত এক ফোটা জোরা নাই সম্পূর্ণ স্টিল ওকে হাবড় দিয়া দেখা দিলাম এটার রূপ আমি পারা দিই দেখেন হ্যাঁ হ্যাঁ এটার রূপ আমি পারা দিয়া দেখা দিলাম যে আপনারা এটা চাপ পাড়া দিও ট্যাপ ফালাইতে পারবে অন্য রাইস কুকার এভাবে চাপ দিলে কিন্তু ডাই বাজা হ্যাঁ আছে আর এই রাইস কুকার আমি আপনাদেরকে দেখা দিলাম বাংলাদেশে সর্বপ্রথম ডাবল পাটের মানে এই শিকটা হলো ডাবল পাটের শিক ওকে জয়েন ছাড়া এই রাইস কুকারটা নবীনা কোম্পানি তৈরি করে নিয়েছে কয়েলটা কত বড় ভিতরে নন স্টিক করা হ্যাঁ হ্যাঁ অনেকে রাইস কুকারের ভিতরে বলে ভাই পানি গেলে রাইস কুকার খেতে হ্যাঁ কয়েলটার ভিতরে পানি যেন না যায় ভিজা টানা দিয়া মুছলে হবে আচ্ছা আচ্ছা এটার ভিতরে আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব ধরনের খাবার আপনারা রান্না করতে পারবেন দুইটা বাড়ি দেওয়া আছে যখন আপনারা ভাত রান্না করবেন অনেকের ফ্রিজ আছে ফ্রিজের খাবারটা এখানে আপনারা দিয়ে দিবেন এক সঙ্গে দুইটাই হবে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি আজকে দেখেন পানি গরম করে দেখা দিব আপনাদেরকে ওকে এখানে পানি রাখা আছে আচ্ছা এই যে দেখেন পানি রাখা আছে এটার ভিতরে এই যে দেখেন এখানে কিন্তু কে যে দেখেন পাত্র দেওয়া আছে পাত্রটা এখানে বসবে আচ্ছা এখন এইটা আমি এখানে আপনাদেরকে পানি গরম করে দেখা দিব কিভাবে পানিটা গরম করা হয় আমনেকে রান্না বান্না করে দেখা এখানে সুজ দিয়ে দিলাম

এটার মধ্যে মাছ মাংস পোলাও বিরিয়ানি মাছ মাংস যদি আপনি ভেজিটেবল জিনিস করেন লিকোর জাতীয় জিনিস করেন সেই ক্ষেত্রে এটা আপনি বন্ধ করতে হবে ওকে এবং হওয়ার পরে লিকোর জাতীয় জিনিসের মধ্যে অটো বন্ধ হবে না পানি যেটা থাকবে ওকে তো এইখানে আমি দেখা দিচ্ছি দেখেন এই যে পানিটা আমি দিলাম এই দেখেন পানিটা যে গরম হইতাছে হ্যাঁ হ্যাঁ পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হবে না কিন্তু পানি যে গরম হইলে ভাত হয়ে যাবে না 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 পানি গরম হওয়ার পরে ভাত হইতে ২০ মিনিট সময় লাগবে আচ্ছা রাইস কুকারের নিয়ম হলো ভাত রান্না করলে যদি আপনি এক পট চাল দেন তো দুই পট পানি দিতে হবে ওকে চার পট চাল দিলে আট পট পানি দিতে হবে ওকে পোলাও চালের মধ্যে আপনি ছয় পট পানি দিতে হবে যদি এক কেজি চাল যদি আপনার আট পট হয় ছয় পট পানি দুই পট পানি কম দিতে হবে ওকে পোলাও চালটা আতপ চাল নরম আর মিনিকেট চালের বাতের চালটা শক্ত ওকে তো এই ধরনের রাইস কুকার আপনারা যদি নিতে চান এই নুবিনা ব্র্যান্ডের সবচেয়ে উন্নত মানের রাইস কুকার এগুলো বাজারের সবচেয়ে কোয়ালিটি প্রোডাক্ট এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে গ্যারান্টি গ্যারান্টি এক বছরে কোন সমস্যা হলে সম্পূর্ণ আমরা নতুন চেঞ্জ করে দিব এখন পাঁচ বছর সার্ভিস ফ্রি দাম কত দাম ভাই দাম রোজার মাসের জন্য প্রত্যেকটা জিনিস ডিসকাউন্ট দিতে আসি হ্যাঁ আমি এখানে ব্যবসা করতে আসি আল্লাহ আমাকে অনেক দিছে জান নাই কিছুই নাই হ্যাঁ হ্যাঁ যার আল্লাহ অনেক দিছে দিছে না দিছে তো তা আল্লাহ মানুষ একজন একজনে কয় একজন মানুষের 1 কোটি টাকা থাকলে মানুষের চার চারটা দোকান হয়েছে ভাই আর কি চার চারটে দোকান হইছে আর দরকার নাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যদি একটু পূর্ণ কেমন কমে দেন ভাই দাম বাজারে যাই দেখেন সবাই দিচ্ছে চার হাজার হ্যাঁ আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এই অফারটা চার রাত পর্যন্ত যতদিন রাইস কুকার গুলা থাকবে ওকে এতদিনে পাবেন যদি পনেরো দিনে শেষ হয়ে যায় পনেরো দিনে এক সপ্তাহ শেষ হলে আর পাবেন না ওকে ওকে আমার স্টকে একশো পিস মাল আছে একশো পিস মাল শেষ হয়ে গেলে এক সপ্তাহে শেষ হলে এক সপ্তাহে শেষ ওকে পর পাবেন না যদি এক মাস পর্যন্ত এটার ভিতরে আবারও বলে দিচ্ছি আপনারা সব ধরনের রান্নাই করা যাবে কি অবস্থা দেখেন পানিটা গরম হয়ে যায় আমরা বলছি না যে ফ্রিজের খাবার গরম হবে মানে ওই দেখেন ভাই ও দারুন দেখছেন আমি তো ভাই রান্না বান্না করে না কি কারণে বিশ মিনিট রান্না করতে গেলে এই বিশ মিনিটে এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিও আমরা 10 মিনিট সাত মিনিট রেটে তো অনেকে দেখে না তাই না কি করে দেয় না বলে যে ভাই ওই যে একটা প্রোডাক্ট দেখছি ভিডিও শেষ পর্যন্ত কি হইছে কিছুই শুনে না এই জন্য ছোট করে দিই আপনাদের তো আপনাদের শোনার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3550 টাকা এই চমৎকার মাল্টিফাংশনাল কুকারটা নিতে পারবেন ঢাকার বাইরে না যাবে তো ঢাকার বাইরে ঘরে বসে অর্ডার করবেন 1000 টাকা বিকাশ করলে থানা পরজা জেলা সদর যেখান থেকে নিতে চান আপনার বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হবে ওকে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সরাসরি যদি কেউ আসতে চায় যারা আসবেন তারা আমার এই ঠিকানা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা দোকান নাম্বার 4 139 40 41 তো আজকের মতো চমৎকার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ